লোকে আমাকে বলতো যে ও প্লে বয় থাকলেও জ্বালা, ভালো থাকলেও জ্বালা। কিন্তু এই ভালো থাকাতেও আমার কিন্তু এখন অনেক প্রেমের অফার আসে। একটি প্রস্তাব আমি গ্রহণ করে ফেলেছি, করবো না, কারণ আমি তো পুরুষ। এই আনন্দর ব্যাপারটি বলছে কি, যে মানুষের জীবনে কখনো স্থির করে কেউ কোনো কমিটমেন্ট করতে পারে না, কিন্তু চলে আসে। তাই আমি বললাম যে আমি যখন, যেটা লোকে আমাকে বলতো যে ও প্লে বয়, এই অনেক কিছু, বিশাল বড়, আমি দেখলাম যে প্লে বয় থাকলেও জ্বালা, ভালো থাকলেও জ্বালা। তাহলে এখন তো প্লে বয়ের বয়সও নাই, কিন্তু ভালো থাকারই না, থেকে কোনো উপায় নাই। কিন্তু এই ভালো থাকাতেও আমার কিন্তু এখন অনেক প্রেমের অফার আসে। হ্যাঁ, কি বললাম আমি, যখন প্লে বয় ছিলাম তখন আমার কাছে রোমান্টিকতার কথা জানতে চাচ্ছি, ছেড়ে দিয়ে আমি এখন ভালো। ওমা, ভালো তো দেখি কদর। এখনো যদি আপনাকে আমি বলি যে বেশের ঊর্ধ্বে মেয়েরা প্রেমের অফার করে, আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি না। বুঝুন তাহলে দর্শক, ফেরদৌস ওয়াহিদকে এখনো ২০-এর ঊর্ধ্বে, মানে ২১ থেকে শুরু করে সেই তরুণী বা রমণীরা তাকে কিন্তু আসলে প্রেমের প্রস্তাব দিয়ে থাকেন। শুধু তাই না, একটি প্রস্তাব আমি গ্রহণ করে ফেলেছি। তাই নাকি? লাইভে সরাসরি স্বীকার করছেন? ও মাই গড। করবো না, কারণ আমি তো পুরুষ। রাইট, পুরুষের অস্বীকার করার কি আছে? আচ্ছা, তার বয়স কত? বয়স অনেক কম। কত? আমি একটু শুনতে চাই। 23-24। 23-24। আপনার এখন বয়স কত চলে? 71 শেষ হলো। 71 শেষ হলো, মানে 72-এ পা দিয়েছে, এবং তার যার সঙ্গে এখন প্রেম চলছে তার বয়স হচ্ছে মাত্র 22-23 বা 23-24। প্রেম কি চলছে নাকি আপনি ভেবেছেন? শেষের পথে। ও, মানে প্রেম চলা শুরু হয়েছে, এখন অনেকটা শেষের পথে। তো শেষটা কে করছে? যে কোনো সময় এদের মতো ঘটনা। মানে শেষটা কে করছে, আপনি নাকি? আপনি কি সত্যি সত্যি বলছেন? দ্বৈত হতে হয় না। সে কনফিউজ। হ্যাঁ, সত্যি। আপনি সত্যি সত্যি বলছেন? সিরিয়াস। বেঁচে থাকলে মানুষ জানবে। একদম, ইটস ট্রু। এবং এটা বলার মধ্যে কোনো, যদি এটা হাবিব ভাইয়া দেখে তার এক্সপ্রেশন কি হবে? তার এক্সপ্রেশন কি হবে? আমি একবার তো জিঙ্গেল করতে গেলাম, ওই ছিল তো জিঙ্গেলটা, আমার পার্টটা আমি গাচ্ছি, তো 2 ঘন্টার পরে বলে, কি ব্যাপার তোমার কণ্ঠে কোনো প্রেম নাই, কিচ্ছু নাই, আজকে হবে না, তুমি প্লিজ 1 সপ্তাহ পরে আসো। 1 সপ্তাহ পরে আমি গেলাম, কিসের, আমি প্র্যাকটিস করবো, অমনি গেলাম। ওমা, 15 মিনিটে শেষ। তখন সে চেয়ার ঘুরিয়ে বলে, আজকে এত প্রেম কোত্থেকে আসলো? তখন কি উত্তর? আমি আর কি উত্তর দিলাম, আমি আর কিছু বললাম না। দেখো, বললাম যে দেখো, যখন তখন আসছে, তোমারও কত আসতে পারে বলা যায় না, তবে যাই করো আর না করো বুঝে করো।